খাগড়াছড়ির মহাজন পাড়ায় আগুনে পুড়ে গেছে ছটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গেল রাতে একটি ব্যাটারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পৌর মেয়র রফিকুল আলম সদর সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন